সত্যটা মানুষের মুক্ত করবে, কারণ শরীর তো সত্যতা হয় এবং দেবী শক্ত করবে। এই মুহূর্তে প্রস্তর পর যা অবস্থা যা দেখছি তাতে মনে হয় এরাই বাংলা সারা ছবির এখন সুপার সুপার ছবি, সবাইকে গান করে দিই। এই ছবিটা আমার নায়িকা আসেনি এখনো, এসে পৌঁছাবে যে কোনো মুহূর্তে বউ বলি, সেই জন্য তার সামনেই বললে ভালো হতো। অসাধারণ অভিনয় করেছে বউ বলি। আমি ব্যক্তিগত ভাবে আমাদের দেবাশিসা এবং সুদীপদা তাদের দীর্ঘদিন ধরেছিল, তারা আমাকে বলাতে এবং ছবিটার চিত্রনাট্য সত্যি অসাধারণ ভাবে ভেবেছেন তন্ময়। এই ছবিটা আমার করতে খুব ভালো লেগেছে। আমি ছবিটা আগে অভিনয় করেছি কিন্তু এত বড় রিচ ক্যারেক্টারে আমি আগে অভিনয় করিনি। অভিনয় একটা স্বতন্ত্র শিল্প এবং যেভাবে পরিচালক এবং প্রযোজক সুদীপদা যেভাবে পুরো জিনিসটা ভেবেছেন তা অসাধারণ। বিশ্বজিৎদার মতো মানুষ এই ছবিতে আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় আছে, লিলি চক্রবর্তী আছে, দুলালদা আছে এবং আরো আমাদের অনেক সুভাষ থেকে শুরু করে আমাদের অনেক নবীন এবং নবীন অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা আমাদের প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছে। ছবিটা এক কথা অনবদ্য। আজকে মিউজিক রিলিজ, আমার মনে হয় আজকে মিউজিক রিলিজটা সবচেয়ে যে বড় ঘটনা ঘটতে চলেছে বাংলা সঙ্গীতের ইতিহাসে, এক দম্পতির উত্থান। আমরা রাহুলদেব বর্মনের কথা শুনেছি, আমরা আশাকে শুনেছি, এক বলা যেতে পারে এক স্মরণীয় অধ্যায় আমাদের ভারতবর্ষে ভারতীয় চলচ্চিত্রে এবং অবশ্যই ভারতীয় সঙ্গীতে। ঠিক সেরকমই এক জুটি যেন মেক ফর ইচ আদার, এত উইলসের বিজ্ঞাপনের মতো সুদীপদা এবং রাকিনি। সুদীপদার অসাধারণ সুর আর তার সঙ্গে রাকিনি কণ্ঠ, দুই মিলিয়ে অসাধারণ এক মেলবন্ধন। আমার মনে হয় এই মিউজিক রিলিজে সেটা একটা খুব বড় ঘটনা। আপনারা যারা এখানে রয়েছে সাংবাদিক, চলচ্চিত্র সাংবাদিক, সমালোচক, সঙ্গীত বিশারদ, আপনারাই শেষ বিচার করবেন সেই চিঠির এই সঙ্গীতের গুচ্ছটা। সুদীপদা আর রাকিনি গান শুনতে শুনতে মনে হয় যে তাদের বলি এতদিন কোথায় ছিলেন আপনারা, অসাধারণ। আমি আর কথা বাড়াবো না, সুদীপদা রাকিনি এবং তার সঙ্গে সঙ্গে ইমন রূপক পর অত্যন্ত নামি দামি শিল্পীরা তো রয়েছে, কিন্তু যদি এ বছরে সঙ্গীত এবং চলচ্চিত্রের সঙ্গীতের সেরা আবিষ্কার হয় নিঃসন্দেহে বলা যেতে পারে